Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. आज आमी बनाबो मिल्क लड्डू। तो मिल्क लड्डू बनानोर जन्नो आमी पैनेर मध्ये निये निच्छी 1 लीटर दूध। मिल्क लड्डू बनानो खूबी इजी एवं खूबी कम उपकरण दिए एटी तैरी करा जाए। एबार आमी चूलार आँच कमिए दूधटाके नेड़े नेड़े घन करब। এভাবে ঘন ঘন নাড়তে হবে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খেতে চান। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিল্কের সাথে মিক্স করব। দুধটাকে অনবরতভাবে আমি নাড়বো যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে যায়। দুধটা ঘন হয়ে আঠালো আঠালো ভাব হয়ে গিয়েছে, আমি এটাকে আরো একটু শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি শুকানো দুধের ছানাগুলো একটি ট্রেতে নিয়ে নেব। তো এই জন্য আমি ট্রেটাকে ব্রাশ করে নিচ্ছি ঘি দিয়ে। ঘি ব্রাশ করা হয়ে গিয়েছে, এখন আমি শুকনো দুধের ছানাগুলোকে ট্রেতে ঢেলে ঠান্ডা করে নিব। শুকনো দুধের ছানা ট্রেতে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিব। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি হাতের মাধ্যমে এভাবে একটা একটা করে লাড্ডু তৈরি করব। লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে, বাস তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার মিল্ক লাড্ডু। এটি বানানো খুবই ইজি আর খেতে খুবই মজা। এই মিল্ক লাড্ডু আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং তৈরি করে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।